দর্শক আমরা রয়েছি আমবাড়িহাট এবং এই যে গরুটি দেখছেন এটা কেনা হয়ে গেল আলম ভাই আসসালামু আলাইকুম মাংসের গরু কত হলো এটা 1,14,000 দর্শক দেখছেন এটি 1,14,000 টাকা দিয়ে কেনা হলো কতটুকু হবে আলম ভাই 4.5 মণ 4.5 মণ 1,14,000 এই যে দেখছেন এখানে গরুগুলো বাঁধা রয়েছে সবগুলোই কেনা হচ্ছে আলম ভাই কয়টা হইছে এখন পর্যন্ত 18টা এই সেটে যা আছে সেটে যা আছে আমরা দেখছিলাম আজকে চট্টগ্রামে পাঠানোর জন্য যা আলম ভাই গরুগুলো কিনছেন আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি আলম ভাই এটা কত হলো 101 কতটুকু হবে আলম ভাই 4 মণ 101 কত হলো আলম ভাই এটা 97,000 কতটুকু হবে একটু 4 মণে শর্ট হবে 4 মণে একটু শর্ট হবে 97,000 টোটাল কি 20টা হলো 20টা আচ্ছা বড় গরুটা কত পড়ছে এটা হ্যাঁ 72,000 ভাই 1,72,000 1,72,000 কতটুকু ওজন হবে আলম ভাই হ্যাঁ 7 মণ 1,72,000 7 মণ ওজন আমরা দেখছিলাম আলম ভাইয়ের গরু কেনা এবং এখন তিনি ষাঁড় গরু কিনতে এসেছেন আর এই পাশে এক ভাই আছে সঙ্গে কত কতটুকু হবে ভাই কতটুকু হবে 4 মণ 10 কেজি কত চাচ্ছে দাম কত চাই 112 আমরা দেখি কাটা না পালা কাটা কাটা105 কতটুক হবে একটু বেশি দশ পর্যন্ত বললেন ভাঙতে দর্শক শুনছেন তো 10 ভাঙতে বলছে আমরা দেখছিলাম আপনি বলেন কত ভাই আমাদের থাকবেন আপনি বলে দেন না তাহলে
ইনশাআল্লাহ কোনো রোগ ভাঙে দিবেন কত বলছেন আলম ভাই, কত বলছেন? হ্যাঁ, 110। কত রোগ হইতো ওটা? সাড়ে চার মিলিয়ন। আমরা দেখছি আপনার কাছে আমরা মরণ পার্থক্য দাম আছে না এ দিবেন বগুড়া, তোমরা দিনাজপুর? আমি থাকে না, তাহলে দাঁড়িয়ে দেবো দাম কত? একবারে আলম ভাই প্রথম দামটায় আছে, প্রথম দামটায় হবে না ভাই। কত ভাঙে? 20 ভাঙে, 20 ভাঙে বলছে। আমরা দেখছি এবং শুনছি আজকে আমবাড়িহাটে যে চট্টগ্রামের সেই গরুগুলো কিনছেন, আমরা সেগুলো তো আপনাকে দিচ্ছিলাম। আলম ভাই, কী অবস্থা বাজারের? আচ্ছা, সার গরু আর গাভী গরুর মধ্যে কী পার্থক্যটা আছে ডিফারেন্স দামের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে? 3000 সার গরু আর 3000 গাভী গরু কম। এখন পাওয়া যাচ্ছে তো? আচ্ছা,
তো ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলেন আমাদের আমার মাঠের নাম্বার হচ্ছে 01819 3334 আচ্ছা আর আপনারটা আর আপনারটা 01712 3939 ওকে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে আলম ভাই গরুগুলো কিনছিলেন চট্টগ্রামে বিক্রির জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন শুভকামনা